স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা তা করা হবে। সকালে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ও ভিজিপি একাডেমিতে বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রিয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণে হতে পারেনি বলেই ছাত্রদলতার গণপ্রদানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণপ্রদানে আত্মহুতি দিয়েছেন আবু সাঈদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইজাদের মতো হাজারো ছাত্রজনতা। এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময়োপযোগী করে সাজানো হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের নিকট আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের শোকে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠিতে কাজ করবেন। আপনারা সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।